বাড়তি টাকার বিনিময়ে বাণিজ্য মেলায় বিদেশিদের জন্য বরাদ্দ জায়গায় মিলছে স্টল বা প্যাভিলিয়ন। মেলার দায়িত্ব থাকা কর্মকর্তাদের যোগসাজশেই ঘটছে এই অনিয়ম। অতিরিক্ত টাকার বিনিময়ে মেলায় স্টল দেওয়া ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে পণ্যের বাড়তি দাম দিয়েই সেই খরচ তুলছেন। এসব অনিয়মের কারণেই বাণিজ্য মেলায় বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা কমছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাণিজ্য মেলায় স্টল পাওয়া নিয়ে অভিযোগের অন্ত নেই বিদেশিদের। Is not meeting the international standards of I can't say it is totally international অব্যবস্থাপনার অভিযোগে ফরেন জোনে বরাদ্দ পেও মেলায় যোগ দেয়নি বহু বিদেশি প্রতিষ্ঠান। মেলার প্রায় 10 দিন শেষ হলেও ফাঁকা অনেক প্যাভিলিয়ন। শোনা যায় বাড়তি টাকা দিলেই এসব প্যাভিলিয়নে স্টল মিলছে। এমন খবরে একটি স্টল পেতে ব্যবসায়ী সেজে যোগাযোগ করে 71-এর টিম। ফোন নাম্বারটা পাওয়া যাবে ভাই? ভাইয়ের ফোন নাম্বারটা আপনার সাথে দিয়ে দেব। হ্যাঁ, আমি দেখছি ওখানে ফাঁকা আছে, তো মানে জায়গাটা আমার জন্য মানে ভালো। ফরেন জোনে থাকা দেশি আরেক স্টল থেকে জানা গেল স্টল পাওয়ার উপায়। ঠিকানা অনুযায়ী ভিআইপি গেটে দায়িত্বরতরাই স্টল নিতে সাহায্য করার আশ্বাস দিলেন। তবে এই বাবদ দিতে হবে বাড়তি 1 লাখ টাকা। আমাকে যেহেতু এখানে স্টল নেওয়ার জন্য হেল্প করছে, যে আমাকে হেল্প করছে তাকে 1 লাখ টাকা আমাকে বাড়তি দিতে হচ্ছে। আর এভাবেই ফরেন জোন স্টল দিতে পারেন যে কেউ। যারা দিয়েছেন তাদের সবাইকেই বাড়তি টাকা গুনতে হয়েছে। একটা প্যাভিলিয়ন নিতে লাগছে হলো 15 লাখ, সেটা 30 লাখ বিক্রি হচ্ছে, অনেক প্রায় 3 লাখের উপর, 3 লাখের মতন। তবে কোনো অনিয়মের সত্যতা স্বীকার করতে নারাজ গেটের ইজারাদার। তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কার্ডধারী কোনো লোক তো আমার জানা সত্ত্বে এই কাজ করতে পারে না। আমির ব্রাদার্সের নামধারী যদি কেউ যদি মানে এই ধরনের কোনো কাজ করে তৎক্ষণাৎ জন্য আমাকে জানানো হয়। আর এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক। বিদেশি প্রতিষ্ঠানগুলো বলছে এসব অব্যবস্থাপনার কারণেই ঢাকার বাণিজ্য মেলায় আগ্রহ হারাচ্ছে বিদেশিদের। গণমাধ্যমের সংবাদে প্রতি বছরই নানা অসংগতি উঠে আসে বিদেশি স্টল বরাদ্দ নিয়ে। তারপরও এ নিয়ে ভ্রুক্ষেপ থাকে না কর্তৃপক্ষের, যেন অনিয়মই এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ইয়াসেজান, 71, ঢাকা।